বাংলাদেশের রাজনীতি একটি দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আমার কাছে মনে হয় যে এটি কাঙ্ক্ষিত এই ক্রান্তিকালটি, কারণ আপনি জানেন যে স্বাধীনতার 42টি বছর বাংলাদেশ পার করেছে, কিন্তু সেই 42টি বছরই কিন্তু ছিল সংঘাতময়। কখন আমরা রাষ্ট্রপ্রধানকে খুন করেছি, কখন আবার ক্ষমতার পালাবদলের নানা কাহিনী কিন্তু বাংলাদেশে ঘটেছে, এই বাংলাদেশে। সুতরাং এটি কেন হয়েছে প্রশ্ন সঙ্গত কারণে এই প্রশ্ন উত্থাপিত হতে পারে। আমার কাছে যেটি মনে হয় যে 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে কিছু অমীমাংসিত বিষয় ছিল যেটি মীমাংসিত হয়েছিল সাময়িক, কিন্তু পরবর্তী পর্যায়ে 75-এর 15 আগস্টের পরে কিন্তু সেই অমীমাংসিত বিষয় বিষয়গুলো কিন্তু আবার অমীমাংসিত হয়েছে, যার ফলে বাংলাদেশের রাজনীতি হয়তো উদ্বেলিত হয়ে ওঠে, দুরন্ত হয়ে ওঠে এবং বাংলাদেশের রাজনীতি নানা ঘাত প্রতিঘাতের ভিত্তিতে চলতে থাকে। কিন্তু এখানে সবচেয়ে কিছু কিছু পজিটিভ দিক আছে, যে আপনি জানেন যে এভোলিউশনের ভিতর দিয়ে কিন্তু রেভলিউশন হয়। এই যে প্রজন্ম চত্বরের যে ঘটনাকে বা তার আগে যদি দেখি আমরা 11-এর ঘটনা, এগুলো অনেকেই বলতে পারে যে অনাকাঙ্ক্ষিত, আমি বলি কাঙ্ক্ষিত। কারণ আপনি জানেন যে সমাজ একটি ডিনামিজম আছে সমাজের, এবং সমাজ হচ্ছে একটি বিজ্ঞান, এর বাঁকে বাঁকে কিন্তু নানারকম ঘটনাগুলো ঘটে থাকে। এই প্রজন্ম চত্বরের যে ঘটনা ঘটল, এটি একটি স্বতঃস্ফূর্ত গণজাগরণ, এবং যে অভিঘাতটি সৃষ্টি করল, হয়তো গণজাগরণ মঞ্চ হয়তো কিছুদিন পরে থাকবে না, কিন্তু এর যে বহুমাত্রিকতা, এর যে অভিঘাত রাজনীতির উপরে যে অভিঘাত সৃষ্টি করল, এটির যে ক্ষত, এটির যে প্রবাহ বেগ, এটা অনেকদিন রাজনীতির গুণগত পরিবর্তনে তো সহায়ক হবে। আর একটা দিক হচ্ছে, দেখুন যে বাংলাদেশে যে গত 3 দিনে যে হরতালটা হলো, সহিংস হরতাল, বৃহস্পতিবার থেকে শুরু করে যে ভয়াবহতম হরতাল হলো, এটি বাংলাদেশের রাজনীতির একটি নতুন প্রবঞ্চকতা। এত সহিংস হরতাল কিন্তু হয়নি, কিন্তু কেন হলো এই সহিংসতা? এর কারণ হচ্ছে যে বাংলাদেশে যে রাজনীতিতে যে ধর্মের যে ব্যবহার, যেটি সেটি শাসক সবসময় করে আসছে, যার ফলে সেই ধর্মের ব্যবহারের কিন্তু নগ্ন চিত্রই কিন্তু আমরা দেখলাম আজ এই এতগুলো সাধারণ মানুষের প্রাণহানির ভেতর দিয়ে। সুতরাং আমার মনে হয় যে সাময়িকভাবে কিছু সাধারণ কিছু মনে হতে পারে আমাদের, যে শাহবাগের 30টি দিন অতিক্রম করলাম, রাজনীতি কোন পথে যাবে। তবে আপনি যেটা আগেই বলেছেন যে ক্রান্তিকাল চলছে কিংবা একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কিন্তু জটিলতার ভেতর দিয়েই কিন্তু একটি সমাধানের দিকে যায়, একটি কালমিনেশনের দিকে যায়, একটি রেজলিউশনের দিকে যায়, সেটি বাংলাদেশ হয়তো যাবে। এর নানামকে বহুমাত্রিকতা আছে, সেটি হয়তো মনের হাতে আলোচনা আমরা জানি। জি মনির ভাই, আপনি যদি কিছু বলেন এই বিষয়ে। ধন্যবাদ। আমি শাহবাগ বিষয়ে, মানে শুধু শাহবাগ বিষয়ে আলোচনা করবার পক্ষপাতি নই, না, সামগ্রিক পরিস্থিতিটা আনবো আমরা। আমার খুব ঘনিষ্ঠ বেশ কয়েকজন বন্ধু এই শাহবাগ মঞ্চের উদ্যোক্তাদের মধ্যে আছেন। আমার প্রশ্ন, আমি প্রশ্ন করতে পারি নিশ্চয়ই, যে শাহবাগ মঞ্চ এবং শাহবাগ মঞ্চের উদ্যোক্তারা গণতন্ত্রকেই রাষ্ট্র ব্যবস্থার মূল উপাদান মনে করেন কিনা বা বিশ্বাস করেন কিনা? যদি বিশ্বাস করেন তাহলে এটা নিয়ে কথা হতে পারে, আর যদি বিশ্বাস না করেন তাহলে কথা হতে পারে না। যদি তারা বিশ্বাস করেন যে গণতন্ত্রই রাষ্ট্র ব্যবস্থার মৌল উপাদান, তাহলে এই মঞ্চের ডাকে সাড়া দেবে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, আবার এই মঞ্চের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে, একজন লোকও করতে পারে, একাধিক লোকও করতে পারে, এটা তাদের স্বীকার করতে হবে, স্বীকার করা উচিত, যদি তারা গণতন্ত্রকে রাষ্ট্র ব্যবস্থার মূল উপাদান বা ভিত্তি হিসাবে মেনে নিতে রাজি থাকেন। ইতিমধ্যেই এতে কোনো সন্দেহ নেই যে শাহবাগ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে প্রচুর মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার স্তরের অসংখ্য মানুষ সেখানে সমবেত হয়েছেন। যারা সমবেত হতে পারেননি তারা তাদের সর্বাত্মক সমর্থন সংহতি জানিয়েছেন। একই সঙ্গে কিছু লোক এর সঙ্গে দ্বিমত পোষণ করছে, কিছু লোক এর বিরোধিতাও করছে। একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এটাই তো চিত্র হওয়া উচিত। যারা বিরোধিতা করছেন তারা যেমন শাহবাগ মঞ্চের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, গণতন্ত্রে সেটার যেমন জায়গা নেই, তেমনি শাহবাগ মঞ্চের যারা উদ্যোক্তা বা যারা এখানে অবস্থান করছেন বা শাহবাগ মঞ্চকে ঘিরে এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন, তারাও এর বিপক্ষের মতকে সহ্য করবেন না বা ভিন্ন মতকে একেবারেই তারা মেনে নিতে চাইবেন না, এটাও হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 1 মাসের অভিজ্ঞতা হলো যে অগণিত মানুষ যেমন শাহবাগ মঞ্চের আহ্বানে সাড়া দিয়েছে,
তেমনি যে সীমিত সংখ্যক বা কিছু লোক শাহবাগ মঞ্চের সঙ্গে ভিন্ন মত বা দ্বিমত পোষণ করছে, এইটা কোনো পক্ষই কোনো পক্ষের অবস্থান মেনে নিতে নারাজ। আমি একজন গণতন্ত্রী হিসাবে, আমি মানুষ হিসাবে নিজেকে একজন ডেমোক্রেট মনে করি, এবং আমি রাষ্ট্র ব্যবস্থার, একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থার মূল উপাদান গণতন্ত্র, এটাই বিশ্বাস করি বলেই আমি এই দুটোর কোনোটাকেই পছন্দ করছি না। আপনি কি বলতে চাচ্ছেন যে শাহবাগের এই মঞ্চ আসলে দুটো পক্ষকে স্পষ্ট বিভক্তির দিকে ঠেলে দিয়েছে? শাহবাগের মঞ্চ ঠেলে দেয়নি আমি এটা বলবো না, কিন্তু শাহবাগ মঞ্চকে ঘিরে এই বিষয়টা গত এক মাসে পরিষ্কার হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, আমি সেলিম ভাই একটু শেষ করে নিই, এটা পরিষ্কার হয়েছে। জি, এই পরিষ্কার হওয়াটা আমাদের রাষ্ট্রের জন্য, জাতির জন্য, সমাজের জন্য ভালো কিছু বলে আমি মনে করি না। গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে এক বা একাধিক বা বহু মতের সমাবেশ, একসঙ্গে চলবার সৌন্দর্য, এটাই তো গণতন্ত্র। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সকল পক্ষই সহিষ্ণুতাকে ক্রমশ ফেলে অসহিষ্ণুতাটাকেই শক্তভাবে আঁকড়ে ধরবার চেষ্টা। আচ্ছা, এই কথার জবাব সেলিম ভাই দিবেন। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। যে দর্শক, আপনি আমাদের সঙ্গে আছেন, জি, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আপনি। জি, আমি খসু বলছিলাম কাউন্সিলিং থেকে। জি জি, আমি বর্তমানে যে সুষ্ঠু রাজনীতি গণতন্ত্রের নামে 1952 সাল থেকে আপনাদের গণতন্ত্রের অপযাত্রা কিন্তু এইভাবে শুরু হয়নি। দুইজন বিজ্ঞ সাংবাদিক ভাই কাছে আমার প্রশ্ন, যে গণতন্ত্রের নামে রাজপথে যে সহিংসতা দেখতে পাচ্ছি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এবং এর উদ্যোগ নেওয়ার কি কাছে কোনো নাগরিক নাই, কোনো মানুষ নাই, কোনো গুরুজন নাই, কোনো বিশ্বাস করে? আমি বলেছি যারা এর উদ্যোক্তা বা যারা এখানে অবস্থান করছে তারা এটা মানেন কিনা। একটা প্রশ্ন তুলেছেন, কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার রয়েছে। অবশ্যই শাহবাগ সেই বার্তায় পৌঁছে দিয়েছে আমাদের যে তাদের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তি, কারণ তাদের চেতনাটা কী ছিল, তাদের মূল স্লোগানটা কী? তাদের মূল স্লোগানটা হচ্ছে যে সে যে আত্মপরিচয়ের সংকটটাকে আবার পুনর্বাসিত করা, রিক্লেম করার যে প্রবণতা, যেটি আমরা দেখেছি যে আবার তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা করে, 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে কিসের ভিত্তিতে? সেটি ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য। সেটি ছিল আমাদের ডিএসসি, হচ্ছে আমাদের লিগেসি অফ ব্ল্যাড, রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছি। শাহবাগ কিন্তু সেই জায়গাটিতে স্থান করেছে যে আমরা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে চেতনা এনেছি, চেতনার ভিতর দিয়ে গত ৪২ বছরের বাংলাদেশের চেতনা থেকে সরে গিয়েছে। সুতরাং সেই চেতনাকে আমরা ফিরিয়ে আনতে চাই। সেই চেতনা কি ভিত্তি হবে? রাষ্ট্রভিত্তি হবে কি? অসাম্প্রদায়িকতা হবে রাষ্ট্রের ভিত্তি, এবং গণতন্ত্র হবে রাষ্ট্রের ভিত্তি। এখানে অসাম্প্রদায়িকতা থাকে সেখানেই গণতন্ত্র থাকে, শোষণ বঞ্চনামুক্ত একটি দেশ থাকে। যদি চেতনার কথা এই মঞ্চে বলে থাকে, তাহলে অবশ্যই সেখানে ডেমোক্রেসি আছে, সেকুলারিজম আছে, সামনে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা কিন্তু বলা হয়েছে সেখানে, তার বাইরে এই গণতন্ত্রের মঞ্চ জানে। যদি উনি প্রশ্ন তোলেন, কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার কাছে আপনার সুবিধা হবে, সেটা হলো আমি প্রশ্ন তুলছি না, আমি বলছি এটা আজ এক মাসের মাঝে পরিষ্কার যে তারা তাদের অবস্থানে আছেন, একটা পক্ষের বিরুদ্ধাচারণ করছেন বা দ্বিমত পোষণ করছেন। যারা বিরুদ্ধাচারণ করছেন বা দ্বিমত পোষণ করছেন, শাহবাগের উদ্যোক্তারা তাদেরকে মেনে নিতে বা তাদের এই মতকে জায়গা করে দিতে নারাজ। আবার যারা এর বিরোধিতা করছেন তারা শাহবাগকে মেনে নিতে নারাজ। তাহলে আমরা কি গণতন্ত্র চাইছি? এখানে বিষয়টি আছে, আমি বলতে চেয়েছি, আমি ফিনিশ করে নিই। এখন বিষয়টা হচ্ছে যে গণতান্ত্রিক নিশ্চয়ই জাগরণের কথা বলছে শাহবাগ। মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করার কথা বলছে, কিন্তু কারা সহ্য করতে পারছে না সেটি? অবশ্যই সেটি গণতন্ত্র কখনোই অ্যাকুমুলেট করে না স্বৈরতন্ত্রকে, গণতন্ত্র কখনো অ্যাকুমুলেট করে না সাম্প্রদায়িকতাকে, কিন্তু বিশ্বাসকে গণতন্ত্র কখনোই কিন্তু এন্ডোর্স করে না, অনুমোদন করে না। কিন্তু যারা সাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যারা গণতন্ত্রের বিপক্ষে একটি টোটালিটারি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তারাই কিন্তু শাহবাগের বিপক্ষে অবস্থান করবে। সুতরাং সেটা স্পষ্ট হয়ে গেছে, যেটা মনির হাতে বললাম, আমি এটা স্পষ্ট করতে হয়তো পেরেছি, যে যারা অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করতে চায় তারাই তো বিপক্ষে থাকবে। শাহবাগের সূচনাটা কী হয়েছিল, যে আমরা 71 সালে আমাদের এখানে 30 লক্ষ লোক মারাই ছিল, এ নিয়েও আমাদের যারা দেখেন, আমার কাছে দুঃখ মনে দুঃখ লাগে যে কোনো জাতি তার জাতীয় ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার ইতিহাস নিয়ে কখনো বিতর্ক তোলে না।
কিন্তু এখানে শ্রেণী আছে, কখনোই তোলো না, এটা সিম্বল তাদের শ্রদ্ধা, তাদের আত্মপরিচয়ের ঠিকানা। কিন্তু বাংলাদেশের মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা 30 লাখ শহীদের যে অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন তোলে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এটি বাংলাদেশ করেনি, এটি করেছিল টাইম মিউজিক এবং করেছিল 1972 সালের সেপ্টেম্বর মাসের যে ন্যাশনাল জিওগ্রাফির যে একটি সংখ্যা দেখবেন সেপ্টেম্বরে, সেই সংখ্যায় 30 লক্ষ শহীদ কিন্তু বলা হয়েছিল। ভাই ক্যানভাসটাকে বড় করে ফেলেছেন আসলে, অত বড় আলোচনা না, সেটা এক মাসের মূল্যায়ন যদি আমরা ধরি, আমরা শুধু বর্ষের প্রভাব হিসেবে ধরলে এক মিনিট আমরা ওই আলোচনাটা এখানে শেষ করি। এখন আমরা একটু আমাদের মহান বর্তমানে দিকে তাকাই। ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্ট, যেটা স্বাধীনতার ঘোষণা ছিল আমাদের সংবিধানে, যেটা সন্নিবেশিত আছে, সেখানে তিনটি বিষয়ের কথা বলা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধ শুরুর লগ্নে যে তিনটি বিষয়কে ঘোষণা হিসেবে নেওয়া হয়েছিল, একটা হলো ইকুয়ালিটি, সুযোগের সমতা, আরেকটা হলো হিউম্যান ডিগনিটি, আরেকটা হলো সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। সংবিধানে যে সন্নিবিষ্ট আছে স্বাধীনতার তিনটি ঘোষণা, আমি মনে করি মৌলিকভাবে এ তিনটি স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আমি এই প্রজন্মের একজন মানুষ হিসেবে মনে করি, আমি ওই বিতর্কে যাব না। 42 বছরের রাজনীতির ব্যর্থতা আমরা বলবো, কিন্তু সেটা দায়ভার আমার না, কারণ আমি বাংলাদেশ প্রজন্মের একজন মানুষ। আজকে দেখুন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মাশ্রয়ী রাজনীতি, এগুলো নিয়ে আমরা বিতর্ক করি। আমি, আপনিও আমার ধারণা বাংলাদেশ প্রজন্মের একজন মানুষ, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে স্বাধীন বাংলাদেশে যদি এই তিনটি অঙ্গীকার বাস্তবায়িত হতো যে মানুষের মর্যাদা সমুন্নত থাকবে, মানুষের মর্যাদা নিয়ে কেউ সিনেমিনি খেলবে না, এখানে মানুষের সুযোগের সমতা থাকবে প্রত্যেকটা নাগরিকের, যদি এখানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো, তাহলে কিন্তু আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এটা গৌণ হয়ে যেত, প্রশ্নটাই আসতো না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি সমানভাবে সুযোগ পেত, সকলের মানবিক মর্যাদা যদি সমানভাবে সমুন্নত হতো, সকলের ক্ষেত্রে সামাজিক ন্যায় বিচার যদি সমানভাবে প্রতিষ্ঠিত হতো, তাহলে এই প্রশ্নগুলোর কোনো প্রয়োজনই হতো না। এই প্রশ্নগুলো এই আলোচনা বাংলাদেশ সেখানে যাচ্ছে না। এবার আপনি যেটা বললেন যে অতি সাম্প্রতিক, এই আপনাদের এই আলোচনার মাধ্যমেই আমি ওই দর্শকের প্রশ্নের উত্তর খুঁজবো, কারণ সবাই চাচ্ছে যে আসলে আলোচনায় বসানোর মতো কেউ আছে কি না। আমি সেখানে যাচ্ছি, আপনি যেটা বললেন, গত 5 তারিখ থেকে 28 তারিখ থেকে আজকে 5 তারিখ পার করলাম আমরা, শুধুমাত্র গতকাল কোনো লাশ পড়েনি। 28 তারিখ থেকে শুরু হয়েছে দেশে প্রতিদিন লাশ পড়েছে, এবং সেই লাশ পড়ার ধরনটা কী ছিল, মানে অভূতপূর্ব অস্বাভাবিক। শুরু হয়েছিল প্রথম দিন 60 জন না কতজন দিয়ে, তারপরে 10 জন, 28 জন, 4 জন, এভাবে। দেখুন, রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে বা রাজনৈতিক একটা রিজিট অবস্থা থেকে যদি আমরা বলতে চাই, এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ আমরা সহজেই দাঁড় করিয়ে আমরা এটাকে লেজিটিমেসি দিয়ে দিতে পারবো, কিন্তু এই যে মানুষ হত্যা হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, সাধারণ একদম নিরীহ, কোনো রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, 2 জন মহিলা খুন হয়েছে, একটা 11 বছরের শিশু খুন হয়েছে, এই দায় দায়িত্বগুলো তাদেরকে নিতে হবে যারা গত 42 বছর ধরে এই দেশটা পরিচালনার নামে এই দেশটা শাসন করেছেন, এই দেশটাকে শোষণ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের এই শাসন এবং শোষণ এত বেশি, মানে আপনার গণবিমুখ ছিল, জনগণের স্বার্থ এত বেশি গৌণ ছিল তাদের কাছে, যা আজকে তারা আমাদের গোটা জাতিকে এবং সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছেন। আমি নিশ্চিত করে বলতে পারি যে এই সমাধান, সমস্যার গ্রহণযোগ্য সমাধান কি হবে, এটা কোনো একজন বা কোনো একটি গোষ্ঠীর পক্ষে এক কথায় জবাব দেওয়া সম্ভব এই মুহূর্তে, আমার পক্ষে তো একেবারেই অসম্ভব। আচ্ছা, ব্রেকের আগে আর বিষয়টা হচ্ছে যে মুনির হাজার যেটি বললো, যে আমাদের ডিক্লারেশন অফ প্রোক্লামেশন অর্ডারে যেটি আছে যে তিনটি বিষয়ের কথা বলো, ন্যায়প্রণতার কথা যেহেতু এমফেসিস দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি, বিষয়টা হচ্ছে যে দেখুন, যে আমি আবারও সেই প্রসঙ্গে যেতে হয় যেখানে স্বাধীনতার পরে রাষ্ট্রধর্মকে ইসলাম করা হলো আমাদের, যদিও আমরা বাংলাদেশে 95% মানুষ আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, ব্যক্তিগতভাবে নামাজ আমরাও করে থাকি, ধারাবাহিকতায় চলে আসছে যে 75-এর পর পরিবর্তনের পরে আপনি দেখবেন যে ধর্মভিত্তিক রাজনীতিকে অনুমোদন দেওয়া হলো এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রধর্মকে ইসলাম করা হলো, এবং তৎপরিপর্যী পর্যায়ে কিন্তু সেই ব্যবহার এখনও চলছে, যার ভয়ঙ্কর যে ধর্মবোমার যে রূপ সেটি আমরা দেখলাম গত কয়েকদিনের ভিতরে দেখলাম। এখন বিষয়টা হচ্ছে, মনির হাজার যেটি বলেন যে এই যে বিষয়গুলো রয়েছে যে ধর্মকে আমরা ব্যবহার করার যে শাসক শ্রেণীর যে একটি প্রবণতা রয়েছে, সেই প্রবণতার পরেই কিন্তু আজকে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ, ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এ থেকে বেরোনোর জন্যই কিন্তু শাহবাগ কিন্তু প্রজন্ম ডাক দিয়েছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনার চেতনায় শাণিত একটি বাংলাদেশ নির্মাণ করতে চায়, যে বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক,
যে বাংলাদেশ ছিল গণতান্ত্রিক বাংলাদেশই বাংলাদেশের জন্য কিন্তু লড়াই সংগ্রাম করছে। আর একজন প্রশ্নকর্তা বলেছেন যে আমরা কি কতদিন ধরে চলবো, আর এই 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 হিংসাত্মক পরিস্থিতির ভিতর দিয়ে আমরা কতদিন আমাদের চলতে হবে। আসলে যে পর্যন্ত না শাসক শ্রেণী এই ধর্মের ব্যবহারকে এভাবে যথেচ্ছাচারভাবে বন্ধ না করবে, এবং যে পর্যন্ত না ডিসক্রিমিনেশন, যেটা বৈষম্য, আর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্যকে কমিয়ে আনার জন্য এই রাষ্ট্রপক্ষ কিংবা বিরোধী পক্ষ সবাই যারা আছে, এরা যে পর্যন্ত না একভূত না হবে, অর্থাৎ একটি ঐক্যমতে না পৌঁছবে, সে পর্যন্ত আমার মনে হয় যে এ নিয়ে রক্তপাতের ঘটনা ঘটেই চলবে। তবে ইতিহাসের রায় কিন্তু অন্যদিকে, তার মানে কি এই অবস্থা বছরের পর বছর চলতে থাকবে, এন্ডলেস একটা ব্যাপার। আমার মনে হয় যে এই যে তার ভেতর দিয়েই আপনি দেখবেন যে যেমন প্রজন্ম চত্বরের যেমন জাগরণ ঘটলো একটি, এটি কিন্তু কেউ কাঙ্ক্ষিত ছিল না আমাদের, কিন্তু আমার আপনার কারো কাঙ্ক্ষিত ছিল না, হঠাৎ করে এটি প্রজন্ম চত্বরের কিন্তু উদ্ভব ঘটলো। কিন্তু হয়তো এই সোশ্যাল সোসাইটি ডাইনামিক্সের ভেতর দিয়ে কিন্তু এমন একটি পরিবর্তন ঘটবে যে পরিবর্তন কিন্তু সব কিছুকে বদলে দেবে। কিন্তু এই যে 15-16 কোটি মানুষের ভারে জর্জরিত একটি দেশ কি এই ভাটটা বইতে পারছে না? আপনি জানেন যে বাংলাদেশে এখনও ডিসক্রিমিনেশন কি, অর্থনৈতিক বৈষম্য 1:19 গ্রাম থেকে শহরের বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য আছে, স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য আছে। সুতরাং বৈষম্য নির্ভর একটি সমাজে কিন্তু এমন ঘটনা ঘটতেই থাকবে। শুধু ক্ষমতায় আরোহণের জন্য দুটো শ্রেণীই কিন্তু ব্যস্ত রয়েছে, যারা ক্ষমতার বাইরে কিংবা ক্ষমতায় যারা বর্তমান আছে, তারা কিন্তু এই ক্ষমতায় টিকে থাকার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্যই কিন্তু তারা অধিকাংশ সময় ব্যাপৃত করছে। সুতরাং আমার মনে হয় যে এটি একটি এন্ডলেস টাস্ক কিন্তু থাকবে না, কারণ সোশ্যাল ডাইনামিক্স অনুযায়ী কিন্তু এই প্রেক্ষাপটে পরিবর্তন ঘটবে, এবং বড় ধরনের একটি বিপর্যয়ের ভিতর দিয়েই কিন্তু নতুন বাংলাদেশের জাগরণ ঘটবে। সেই বিপর্যয়ের পর্যায়টা শুরু হয়ে গেছে মনির ভাই। আর এর সঙ্গে আপনাকে আরেকটা বিষয় আমি একটু জানতে চাবো এর এই প্রসঙ্গের পাশাপাশি, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু মিডিয়ার রোলের একটি কথা কিন্তু চলে আসছে, যে এই অবস্থায় মিডিয়ার রোলটা কী হওয়া উচিত, বা সমঝোতার কথা বলা উচিত কি না, বা কে আলোচনাটা শুরু করতে পারে, কাদের মাধ্যমে উদ্যোগটা শুরু হতে পারে, এইসব বিষয়গুলো কিন্তু এখন আসছে। এর পাশাপাশি যদি আপনি এই বিষয়টি আপনার আলোচনায়, যে দেখুন এটা খুব সিম্পল, সেটা হলো যে বিভাজন এবং বিভক্তির যে সমাজ কাঠামো আমরা গড়ে তুলেছি আমাদের পূর্বসূরীরা, এই রাষ্ট্রের নির্মাতারা, এই রাষ্ট্রের পরিচালকেরা, শাসকেরা গত 42 বছরে এখানে বিভাজন এবং বিভক্তির যে সংস্কৃতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সমাজের কোনো অংশ বা কোনো অর্গানই এর বাইরে নেই, মিডিয়ারও ঠিক। এটা আমার নতুন করে বলার কিছু নাই, এটা সবাই জানে, আমরা সবাই দেখি, সব কিছু মোটা দাগে বিভক্ত। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি যেহেতু একজন মিডিয়ার কর্মী, মিডিয়ায় কাজ করি, সে কারণে আমি আত্মসমালোচনায় করতে চাই। আত্মসমালোচনায় দগ্ধ হওয়া ছাড়া আর কিছুই করার নেই এখানে। যে আপনি দেখুন, আমরা গত 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের দুজন সহকর্মী, যারা নিজেদের শয়নকক্ষে নির্মমভাবে খুন হয়েছিলেন, সাগর এবং রুড়ি, তাদের এই হত্যাকাণ্ডের পর সাংবাদিকরা এই হত্যার মোটিভ উদ্ঘাটন এবং এটার বিচার দাবি, এটার খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন করেছে আমরা করেছি। বহুকাল পরে এই আন্দোলনকে ঘিরে আমরা দেখলাম যে বিভক্ত সাংবাদিক সংগঠনগুলো একসঙ্গে এসে আন্দোলন শুরু করলো। ঐক্যবদ্ধ হয়ে যায়নি, কিন্তু এক জায়গায় এক মঞ্চে এসে পাশাপাশি দাঁড়িয়ে আমরা আন্দোলন শুরু করলাম। আমরা আমাদের নেতাদেরকে দেখলাম পাশাপাশি দাঁড়িয়ে, বিরাট রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা পাশাপাশি দাঁড়িয়ে বক্তৃতা করেছেন, বিচার চেয়েছেন, আন্দোলনে রাজপথে ছিলেন। কি দুর্ভাগ্য আমাদের যে আজ থেকে মাত্র 10 দিন আগের কথা, ঠিক তারিখটি আমার সম্ভবত গত 26 তারিখে বা তার 2 দিন আগে, আবার সাংবাদিকদের একটি অংশ এই শাহবাগ মঞ্চের পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করলো। সমাবেশ করে সেখান থেকে পরিষ্কার ঘোষণা দিয়ে দেওয়া হলো যে অপর পক্ষের সঙ্গে আর কোনো ঐক্যবদ্ধ আন্দোলন নয়, কারণ তারা শাহবাগ মঞ্চের সঙ্গে একাত্ম হয়নি। আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, দেখুন আমি কারো প্রতি ন্যূনতম অসম্মান, অশ্রদ্ধা এবং কোনো রকমের মানে কারো প্রতি কোনো বৈরিতা পোষণ করে বলছি না, আমি বলছি তাহলে আমরা যাব কোথায়? আমাদের সেই বিভক্তির রেখাটাই তো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, এখন আরো বেশি প্রকট হয়েছে, সেটাই তো আরো প্রকট হয়ে উঠছে। তাহলে আমরা যেখানে একটা, আমরা এই নতুন প্রজন্মের সাংবাদিকেরা, আমি আপনি আমাদের পরের জেনারেশন, আমরা যেখানে আশায় বুক বেঁধেছিলাম যে আমরা সাংবাদিকতা শুরুর পর থেকে বিভক্তি বিভাজন দেখে এসেছি, এখন সেটা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসবে, কি দুর্ভাগ্য আজকে দেখি যে সেটা আরো অনেক বেশি কি বলবো যে পরিষ্কারভাবে আরো দ্বিধা বিভক্তিটা প্রকট হয়ে গেছে। আপনার এই ইস্যুতে আরেকজন দর্শক ফোন করেছেন, আপনি ফোনটা নিয়ে নিন। যে দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি করুন। আমার নাম তুহিন, আমি পঞ্চগড়তে বলছি। জি, শাহবাগ আন্দোলন যে দীর্ঘ 1 মাস ধরে আজকে চলতেছে, তাতে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আর এতে হলো যে সাংবাদিকদের ভূমিকা কি, আমাদের স্টুডেন্টদের
অবস্থান কোথায় দাঁড়িয়েছে? কারণ আমরা তো লেখাপড়া ছেড়ে মানে উন্নত মানে ওখানে যাচ্ছি হলো যে বাংলাদেশে এই দুটো রাজনৈতিক শক্তি বিএনপি আওয়ামী লীগ বা জোট মহাজোট যে দ্বিধারায় দুই ধারায় বিভক্ত এই দুটো রাজনৈতিক শক্তির গত মানে গত 21 বছরের 22 বছরের কথা আমি বলবো 91 পরবর্তী সময়ের কথা আগেরটা বাদ দিলাম এই 21-22 বছরে এদের যে শাসনকাল মানুষ বিশেষত তরুণ প্রজন্ম এদের উপর এত অতিষ্ঠ এত বিরক্ত যে এখন এই ধরনের একটা মুভমেন্ট বা এই ধরনের একটা প্রক্রিয়া কোথাও শুরু হলে সবাই ছুটে যাবে এটাই স্বাভাবিক কিন্তু খুবই গুরুত্বের বিষয় হলো বা খুবই তাৎপর্যের সঙ্গে লক্ষ্য করার বিষয় হলো যে সেটা কোন পরিণতিতে গিয়ে দাঁড়াচ্ছে যেহেতু মানুষ হতাশ ত্যক্ত বিরক্ত তাই এ ধরনের কোনো আহ্বান বা কোনো মঞ্চের কোনো মানে উদ্যোগ দেখা গেলে সেখানে মানুষ ছুটে যাবে এটাই স্বাভাবিক কিন্তু সেটার আলটিমেট গাইডলাইন বা আলটিমেট ডাইরেকশন ডেস্টিনেশন কোথায় গিয়ে সেটা থামছে বা থামবে এই যে ভদ্রলোক প্রশ্ন করলেন আমি শাহবাগ আন্দোলনকে এখনও পর্যন্ত সর্বাত্মকভাবে এটাকে স্বাগত জানাই সমর্থন জানাতে চাই কিন্তু আমার কথা হলো এটার শেষটা কোথায় গিয়ে হবে মানুষ এটাকে ঘিরে কী ধরনের স্বপ্ন দেখতে পারবে কি ধরনের স্বপ্নের বিষয়টি শুধুমাত্র একটা মানুষের মনের মধ্যে এখন যে ক্ষোভ বিরক্তি অসন্তোষ সেটা কিন্তু শুধু একটা বিষয়কে ঘিরে না বরং অনেকগুলো বিষয় বা তাদের জাতীয় জীবনের প্রায় সকল ক্ষেত্রে তাদের যে বিরূপ অভিজ্ঞতা সেটাই পঞ্জীভূত হয়েছে আজকে একটা অনেকগুলো বঞ্চনা এক হয়ে আসলে আজকের এই প্রতিমা এটা গেলো একটা দিক সেলিম ভাই যে ধর্মের ব্যবহারের কথা বললেন রাজনীতিতে আমি ওটা এক মিনিটে শেষ করি সেটা হলো দেখুন আমাদের দেশের সবগুলো রাজনৈতিক শক্তি যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল প্রত্যেকেই ধর্মের বিষয়টিকে নিয়েছিল একান্তই নিজেদের সুবিধাবাদী চরিত্রের অংশ হিসেবে আপনি দেখুন ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে বা বিরুদ্ধে যারা সোচ্চার তারা কিন্তু আজকে যখন সরকার বলছে যে আমরা শুধু জামাত ইসলামকে নিষিদ্ধ করব যুদ্ধাপরাধী দল হিসেবে বাকি ধর্মীয় দলের ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নেই বা আমাদের কোনো অবস্থান এখন নেই যারা এতদিন ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেছেন তারা কিন্তু একদম চুপ এখন তারা কিছু বলছেন না আওয়ামী লীগও কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে বরাবর কথা বলে আসছেন আওয়ামী লীগের সকল স্তরের নেতারা বলে আসছেন কিন্তু আজকে তারা এই অবস্থানটা পরিবর্তন করেছেন বিএনপি তো অলরেডি ধর্মাশ্রয়ীদের সঙ্গে তাদের গভীর সম্পর্ক এটা দীর্ঘদিন ধরে আছে জেনারেল এরশাদ কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন যেটা মনিহাদার বললো যে বিভক্তির কথা বললো যে বিভক্তি কিভাবে আমাদের মিলে আসবে বিভক্তি আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা জাস্ট আরেকটা কোশ্চেন নিয়ে আপনার কাছে শেষ বক্তা হিসেবে আসবো যে দর্শক আপনার নাম পরিচয় দিয়ে দ্রুত কোশ্চেন প্রশ্নটি করুন আমি পলাশ রাজ বলছি জি আমার প্রশ্নটা হলো যে ত্রিপুরে যে ছাত্রলীগ কর্মী শহীদ মিনার ভেঙে দিয়েছে তো আমার মনে হয় আবার শহীদ মিনার ভাঙছে সংখ্যালঘুদের ঘর বাড়ি বাচ্চা অন্য কোনো রকম চাপে দাঁড়াচ্ছে এই জন্য আপনার প্রশ্ন দুজনের কাছে তারা দুজন কি করছেন আচ্ছা যে প্রশ্নটি তুলে বিভক্তির যে প্রসঙ্গটি তুলেছে যেটা হতাশা ব্যক্ত করলো মনি যেটা হতাশা ব্যক্ত করেছে বিভক্তির রাজনীতি আসলে শাহবাগ আমার মনে হয় যে বিভক্তির রাজনীতিকেই ঘোষাতে চায় সেটি কী যে বাংলাদেশটাকে একদিকে হাঁটতে হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না প্রো পাকিস্তানি ধারায় বাংলাদেশ বিবর্তিত হবে এই প্রশ্ন কিন্তু এখন চলে আসছে এবং শাহবাগ কিন্তু সেই বিষয়টিকে স্পষ্ট করতে চায় যে বাংলাদেশকে চলতে হবে সেই মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত ধারায় চলতে হবে বিপক্ষে নয় কারণ বিপক্ষে ধারা কিন্তু সার সেটা সমাধান হতে হবে আগে আর দ্বিতীয়ত যে ধর্মের কথা বললো যেটি দেখুন যে আজকে কী কোন অবস্থায় চলে গেছি আমরা যেটা জামাত শিবির যেটা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই দলটাকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে বারবার কিন্তু তারা যে সাম্প্রতিককালে যে ঘটনাটি ঘটিয়েছে এতে সন্দেহ থাকার অবকাশ নেই যে অবশ্যই এই দলগুলিকে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয় হচ্ছে যে সাংবাদিকতার প্রশ্নে বলেন যে মিডিয়ার ভূমিকাটা কী দেখুন যে মিডিয়ার কী ভয়াবহ ভূমিকা সেখানে রয়েছে একটি হচ্ছে যে একটি এখানে ছিল কিন্তু শাহবাগ কিন্তু একটি নিটল একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত একটি আন্দোলন ছিল যে যারা একাত্তরে গোলাম আজম মতিউর রহমান নিজামী যারা দেখা বিরোধিতা করেছে তাদের বিচারের দাবিতে কিন্তু অটল ছিল কিন্তু একটি পত্রিকা একটি ব্যক্তি কিন্তু এই বিষয়টাকে কিন্তু এমনভাবে ব্যবহার করেছে যে টোটাল যে একটি ধর্মযুদ্ধে নিয়ে গিয়েছে ধর্ম আস্তিক নাস্তিকতার বৃদ্ধি নিয়ে গেছে এবং সেই ব্যক্তি ডিটেক্ট করবে বাংলাদেশের 95% মানুষকে যে কে মুসলমান কে মুসলমান না কে নাস্তিক কিংবা কে আস্তিক না সে ডিটেক্ট করার সাহস তার কোথায় আসতে পারে এটা তো চরম ব্যবহার করেছে সে ধর্মে যার ফলে আজকে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল যে রাতেবেলা
সাইদিকে চাঁদের ভিতরে দেখা গিয়েছে, এ ধরনের এই প্রপাগান্ডা কোত্থেকে আসলো? আমি এ প্রসঙ্গে একটু উদাহরণ দিতে চাই আপনাকে, যে পত্রিকা এত শক্তিশালী হয়ে গেল বাংলাদেশে, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে ব্যবহার করলে কিভাবে দেখে, যাদেরগুলো তাজা প্রাণের কথা যেটা বললো যে মারা গেছে যারা, এবং এই পত্রিকাটি এই পত্রিকার যারা প্রধান ব্যক্তিত্ব রয়েছে তারা এমনভাবে ব্যবহার করলো যাতেগুলো মানুষের নাম্বার ওয়ান, এবং দেখুন যে এরকম ঘটনা আগেও ঘটেছে, এতই শক্তিশালী যে আজকে আজকে ডেফিনেটলি অবশ্যই এই জিনিসের সমাধান হতে হবে। আমি আপনি উদাহরণটা দিই, তারা শেষ করে আপনি যেটা বললেন যে অবশ্যই তার কাছে যাওয়া উচিত, যে 1940-40 কিন্তু জার্মানিতে এমন একটি পত্রিকা ছিল, দ্য স্টুডার একটা পত্রিকা ছিল, যে পত্রিকা ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছিল ইহুদিদের মারার জন্য, এবং সেই আপনি জানেন যে 5 কোটি লোক মারা গেছে সেকেন্ড অর্ডারের সময়, এবং 24 জন লোকের বিচার হয়েছিল সেখানে, এবং তার ভিতরে একজন সম্পাদক ছিলেন অ্যান্টি সেমিটিক উইকলি নিউজ পেপার বের করার জন্য জুলিয়াস স্ট্রেঞ্জার, এই ব্যক্তির কিন্তু ফাঁসি হয়েছিল, এবং এর মূলে ছিল কিন্তু গোয়েবেলস, আপনারা জানেন যে গোয়েবেলস এর থিওরি, গোয়েবেলস আত্মহত্যা করেছিল, যে মিডিয়া আমি তো আগেই বলেছি যে ধর্মপ্রাণ কত প্রবল হতে পারে, যে একটা ব্যক্তি একটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের বিতর্কটাকে ধর্মের ভিতরে নিয়ে গেল, নিয়ে যে বাংলাদেশে আজকে একটা ধর্মযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো অবস্থা, সংখ্যালঘুদের আজকে অনুপাত রয়েছে। সুতরাং এই বিষয়গুলো সেটেল হতে হবে, যে ব্যক্তি এই কাজটি করেছে এ ধরনের প্রপাগান্ডা বলে, তার নাম তো ইতিমধ্যে 4টি মামলা হয়েছে কিন্তু, এবং এটি রাষ্ট্রের ব্যর্থতা, যে সেকেন্ড ডলারের সময় সেই ব্যক্তির কিন্তু ফাঁসি হয়েছিল 24 জনের ভিতরে, 12 জনের ফাঁসি হয়েছিল, সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটি আমাদের এই এইটি হচ্ছে শাসক দলের ব্যর্থতা। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অলরেডি তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে কেন সেখানেই, সেটি আমাদের প্রশ্ন সরকারের কাছে, এখানে কি রাজনীতি, এখানেই রাজনীতি রয়েছে, যে দেখুন যে যেখানে একটি জিনিস দেখেন যে যেখানে গত 7 দিনের ঘটনায় জামাত শিবির যে সন্ত্রাসী অ্যাক্টিভিটিস করেছে, সন্ত্রাসবাদী আইনেই তাদের ব্যান্ড হতে পারে একটি দলকে, সেটি সরকার করেনি। দ্বিতীয়ত হচ্ছে যে পত্রিকাটি একটি ধর্মীয় উন্মাদনায় সুরসুরি দিয়ে 95 মানুষ যেখানে মুসলমান সেখানে কে নাস্তিক আস্তিক এই বিতর্ক তুলে যে আজকে সারা বাংলাদেশে একটি উন্মাদনা সৃষ্টি করেছে, তাকে গ্রেপ্তারের কোনো সুযোগ নাই কিংবা ব্যান করার কোনো সুযোগ নাই। সুতরাং কীভাবে আপনি সমঝোতায় আসবেন একটি অসাম্প্রদায়িক একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলবেন? আচ্ছা, রাষ্ট্রের এখানে শাসন, আমরা একেবারে শেষ মিনিটে দাঁড়িয়ে আছে, মনির ভাই যদি বলেন। এটা হলো যে সেলিম ভাই যেটা বললেন, দেখুন আমি আপনার সঙ্গে ওই বিতর্কে যাব না, কারো পক্ষ নিয়ে বা কারো বিপক্ষে, আমি আমার অবস্থানটা একদম আমার মতো করে আমি বলবার চেষ্টা করছি। কিন্তু আপনি যেটা বললেন, যদি কোনো একটি পত্রিকা বা কোনো একজন সম্পাদক মালিক গুরুতর অন্যায় করে থাকেন, সেটা করার সত্ত্বেও সরকার বা রাষ্ট্র যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় বা নিতে ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে সরকার বা রাষ্ট্র ব্যবস্থা নিজেই এমন নীতিহীনতার দুর্বলতায় দুষ্ট যে তার সেই সৎ সাহস নেই অন্যের অপরাধের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা। সুতরাং নাগরিক হিসাবে আমাদের প্রথম কাজ হলো রাষ্ট্র এবং সরকারের সেই দুর্বলতা এবং নীতিহীনতার সমালোচনা করা, এরপরে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার বাইরে থেকে যারা অপরাধ করছে দ্বিতীয় সমালোচনাটা আমরা তার করব। কিন্তু আজকে আমরা সরকারের ব্যর্থতা, সরকারের নীতিহীনতা, রাষ্ট্র দুর্বলতা, দৈন্যতা এবং দুর্বৃত্তায়ন, সেটা নিয়ে আমরা যতটা না বুঝি রাষ্ট্র ব্যবস্থার বাইরে যারা দুর্নীতি দুর্বৃত্তায়ন বা অপরাধ করছেন সেটাকে আমরা বেশি, এটা রাষ্ট্র ব্যবস্থার পড়া যে আলোচনার উদ্যোগ নেবার বা সমাধান করবার আসলে নেই। এ কথাটা আমি বলে শেষ করছি যে কাল যাবত বা সাম্প্রতিক বছরগুলোতে আমরা পর্যায়ক্রমে আমাদের এই রাষ্ট্রের সর্বজন শ্রদ্ধেয় কিছু লোক যারা ছিলেন, যাদেরকে সকল পক্ষ মান্যগণ্য করত, পর্যায়ক্রমে এই লোকগুলোকে এমনভাবে তাদের চরিত্র হনন করেছি, তাদের বিতর্কিত করে দিয়েছি, দেবার চেষ্টা করেছি যে এখন এই সমাজে বা রাষ্ট্রে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল যিনি বা যারা উদ্যোগ নিলে সকল, তারপরে আমরা হতাশ হতে চাই না, আশা রাখতেই হবে, কারণ আশার বিকল্প আর কিছু নেই, একটা বড় কিছু ঘটবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এস্টাবলিশ ছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নাই, আমি মনে করি সেটি অবশ্যই। দর্শক দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় সকাল 8:10 মিনিটে। অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন, ইমেল করতে পারেন আমাদেরকে ourdemocracy@rtvbd.tv। আবারও হাজির হব কাল একই সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।